আমরা একটি ইউটিউব পোলের মাধ্যমে জানতে পারি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং এসএসসি ডিদির জন্য দুটি ক্লাস ভীষণভাবে জরুরি তোমাদের এক জি প্র্যাকটিস ক্লাস দুই হিন্দি ক্লাস আমরা প্রতিনিয়ত এই দুটি ক্লাস একটা নির্দিষ্ট সময় শুরু করলাম প্রথমত থ্রি পি এম অর্থাৎ দুপুর তিনটের সময় আমরা হিন্দি ক্লাস শুরু করব এবং সিক্স পি এমে আমরা জি কে ক্লাস করব এই ক্লাসগুলির ডিউরেশন খুব বেশি হবে না খুব অল্প সময় ধরে হবে কিন্তু এই অল্প সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো জিকেগুলি বা হিন্দি বিষয়গুলি তোমাকে তুলে ধরা হবে তাই এই অল্পক্ষণের ক্লাসগুলি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এর জন্য তোমার কোনো টাকা পয়সা বাড়া বা কোনো পেড কোর্সে ভর্তি হতে হবে না এটি আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের তরফ থেকে পুরোপুরি ফ্রিতে করা হচ্ছে তাই তুমি যদি ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে চলে আসতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে এটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত যাই হোক সেই বিষয়ে আরও বিস্তারিত কথা হবে তার আগে বলবো আর ভিডিওটি শুরু করার পূর্বে বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশন এবং পুলিশ চাকরি থেকে শুরু করে বিভিন্ন ডিফেন্সারের চাকরির আপডেট পেতে গেলে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়া ভীষণভাবে জরুরি তো চলো আজকের প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত আমরা নর্মালি জানি যে চাকরির বয়সের অবসরের সময় হয় ষাট বছর কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সের অবসর কত তুমি কি জানো যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এস তুমি কি জানো সুপ্রিম কোর্টে টোটাল একজন মেন বিচারপতি এবং তিরিশ জন অন্য বিচারপতি নিয়ে বিচারক সংস্থা গঠন করা হয় এটি দেশের সর্বোচ্চ আদালত এবং এর থেকে অন্য কোথাও আপিল করা যায় না তাই এর বয়স সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর করা হয়েছে ইয়াস পঁয়ষট্টি বছর করা হয়েছে চলো আমরা নেক্সট প্রশ্নে যাব তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছে তেলেঙ্গানা রাজ্যটি একটি নতুন রাজ্য তোমরা সবাই জানো এবং তেলেঙ্গানা রাজ্যের উত্তরে রয়েছে মহারাষ্ট্র পশ্চিমে কর্ণাটক পূর্বে ছত্তিশগড় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে তাহলে আর একবার আমি যদি বলি তেলেঙ্গানা রাজ্যের চার রাজ্যের সীমা যদি আমরা বলি তাহলে কি দেখো উত্তরে রয়েছে মহারাষ্ট্র উত্তরে রয়েছে মহারাষ্ট্র পশ্চিমে রয়েছে কর্ণাটক পশ্চিমে রয়েছে কর্ণাটক পূর্বে সিজি অর্থাৎ ছত্তিশগড় এবং পূর্বে হচ্ছে ছত্তিশগড় দক্ষিণ দক্ষিণে হচ্ছে অন্ধ্রপ্রদেশ বোঝা গেল এই তেলেঙ্গানা রাজ্যটি খুব রিসেন্ট তৈরি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো তবু আমি বলে দিই যে দু হাজার চোদ্দো সালে এই তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয় আমাদের আবাসিক কোচিংয়ে একবার ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি কেমন লাগবে দেখো মাত্র মাত্র যদি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া ফ্রি তারপরে চাকরি পেলে রাজ্য সরকার চাকরি পেলে ষাট হাজার টাকা লাগবে কেন্দ্র সরকার চাকরি পেলে এক লক্ষ টাকা অনুদান হিসাবে লাগবে তাই দেরি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো তবে যারা এসিসি সিডি টার্গেট নিয়েছ তাদের জন্য এস থাকলে বিশেষ সিক্সটি পার্সেন্ট অ্যাডমিশন চার্জে ডিসকাউন্ট দেওয়া হবে অফারটি লাগু আছে তো চলো পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কত সালে বলবৎ হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি অপশন বি উনিশশো সালে বলবৎ হয় কিন্তু এই আইনের কার্যকর শুরু হয় আরও এক বছর পরে উনিশশো সালে তো নেক্সট প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল সদর দপ্তর কোথায় অবস্থিত আমি তোমাকে বলি ইন্টারপোলটি ইন্টারপোলটি উনিশশো সালে সৃষ্টি হয় কোথায় অস্ট্রিয়ার ভিয়েনাই অস্ট্রিয়ার ভিয়েনাই অস্ট্রিয়ার ভিয়েনাই এখানে অপশনটি নেই ঠিক আছে নেক্সট পেজ অপশনটি আছে আমরা দেখে নেব ঠিক আছে হ্যাঁ তো এই ইন্টারপোলে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার ভিয়েনাই প্রতিষ্ঠিত হয়েছিল তো তোমাকে আরেকবার বলি ইন্টারপোল বিষয়টি উনিশশো তেইশ সাল উনিশশো সাল অস্ট্রিয়ার ভিয়েনাই অস্ট্রিয়ার ভিয়েনাই প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই সদর দপ্তরটি কোথায় ইয়াস একেবারে ঠিক বলেছো এই সদর দপ্তরটি হচ্ছে লন্ডনে তাহলে বোঝা গেল উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারপোল বর্তমান সদর দপ্তর হচ্ছে লন্ডনে আমরা এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে সেটি তোমরা দেখে নাও যে চার মাসের মেয়াদ মেয়াদে শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা হিসাবে এতসংখ্য কত অর্থ অর্থ প্রদান করে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছিল তখন চার মাসের মেয়াদে শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা করতে কত টাকা দিয়েছিল সেটাও তোমার জানা দরকার যে আটচল্লিশ মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়েছিল এটি জাস্ট জেনে রাখো প্রশ্নটা আসলেও আসতেও পারে নেক্সট প্রশ্ন আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের দুটি উনি সংঘর্ষে আদর্শ গ্যাস যাদেরকে বলা হয় যে আদর্শ গ্যাসের কয়েকগুলো বৈশিষ্টা থাকে শুধুমাত্র রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে রৈখিক ভরবেগ এবং গতিশক্তি উভয়েই সংরক্ষিত থাকে যদি গ্যাস আদর্শ হয় তাহলে সব কিছু সংরক্ষিত থাকবে যদি গ্যাস যেহেতু আদর্শ তাহলে অবশ্যই সি অপশন সি ইজ রাইট আনসার বোঝা তো কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার দেখো এখানে কতগুলি সুপার কম্পিউটার নাম হয়েছে তোমরা কি বলতে পারবে যে এখানে ভারতের দ্বারা নির্মিত সুপার কম্পিউটার নামগুলো কেমন তিয়ান হে ওয়ান সেট পিকসির এই নামগুলো কখনোই ভারতীয় মানে ল্যাঙ্গুয়েজের রিলেটেড নয় তুমি দেখো ইয়েস পরম জুবা টু ইয়েস পরম জুবা টু হচ্ছে ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো এবং তোমাদের আনসার খুঁজব তোমাকে তুমি যদি বলো যে স্যার সুপার কম্পিউটার কে প্রথমে তৈরি করেন তোমাদের ইনফরমেশনটা দেওয়া যায় তাহলে উনিশশো ষাট সালের দিকে উনিশশো সালের দিকে কন্ট্রোল ডেটা কর্পোরেশন অর্থাৎ সিডিসি কন্ট্রোল ডেটা কর্পোরেশন সিডিসি এর সেইমার ক্রে সেইমার ক্রে এস ক্রে অর্থাৎ এস ক্রে এস ক্রে সেইমার ক্রে তো সেইমার সেইমার ক্রে সর্বপ্রথম প্রাথমিকভাবে সুপার কম্পিউটারে ডিজাইন তৈরি করেন তা পৃথিবীর কাছে তুলে ধরেন তো চলো আমরা নেক্সট প্রশ্ন পড়ব আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের ড্যাশ দ্বারা সংযুক্ত খুবই সোজা এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সবার পারা উচিত বলে মনে করছি একেবারে দেখো আমরা দেখে নেব যে এখানে আমার এই প্রশ্নটির যে এখন অপশন ডিটা রয়েছে আমি অপশন ডিটা রাখিনি এই প্রশ্নটি অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে থাকবে আমাকে জানাবে এই শূন্যস্থান পূরণে কি হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কি প্রশ্ন আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের ড্যাশ দ্বারা সংযুক্ত নেক্সট প্রশ্ন আমরা যাব বাংলায় বাংলা বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ আছে বাংলায় বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ আছে সি এগারোটি হিন্দিতেও কিন্তু এগারোটি স্বরবর্ণ থাকে আমরা নেক্সট প্রশ্ন পড়ব ভারতের কোন রাজ্যে এখনও পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা এখনও চালু হয়নি দেখো আমাদের ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন রকম রাজ্য থাকে তো যারা কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাদের ওখানে কিন্তু পঞ্চায়েত আবহাওয়া চালু হয়নি নাগাল্যান্ড নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মিজোরাম এবং দিল্লি দিল্লি নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং দিল্লি ঠিক আছে আর একবার দেখে নাও নাগাল্যান্ড মেঘালয় দিল্লি মিজোরাম মিজোরাম এই কটা জায়গায় কিন্তু আমাদের কি হয়নি যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি মাথায় রেখে দিও নেক্সট প্রশ্ন আমরা আরও দেখে নেব নিউ আচ্ছা নিউলিম্ব নিউসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম নিউলম্ব নিউসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম অনেক সময় বিজ্ঞানসম্মত নাম বলি ইয়েস জানা দরকার তো তোমার পদ্মফুলের বিজ্ঞান সমতর নাম তুমি কি বলতে পারবে যে একেবারে সোজা একটা প্রশ্ন করি তো দেখি সাপের বিজ্ঞানসম্মত নাম কি আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আচ্ছা এবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার এসেছে রেখেছে এই ধরনের প্রশ্ন রিলেটেড গুলি তোমাদের সবার জানা দরকার সেগুলি তোমাদেরকে বলবো যে প্রথম প্রশ্ন সেই সব অন্ধকার বইটির লেখককে অমৃতা প্রীতম অরুন্ধতী রায় আশাপূর্ণ দেবী তসলিমা নাসরিন তো সেই সব অন্ধকার বইটি লেখিকা হচ্ছে লেখক বলা উচিত না লেখিকা তসলিমা নাসরিন কিছু এই ধরনের কিছু বই তোমাকে আমি বলে দিই সেগুলি পরীক্ষায় আসতে পারে যেমন ধরন অরণ্যের অধিকার লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী গুপি গাইন বাইন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অগ্নিবীণা ঝিঙে ফুল সঞ্চিতা অগ্নিবীণা ঝিঙে ফুল সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম দুর্গেশ নন্দিনী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্য লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় তেনিদার অভিযান নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাপৃথিবী জীবানন্দ দাস বাঞ্ছা বাগান মনোজ মিত্র আমি যে উপন্যাসগুলি বা বইগুলির নাম বললাম সেগুলি ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই আমি আর একবার রিপিট করি যাতে এগুলি অনেকেই পারো হয়তো দু একটা পারবে না তুমি যেগুলি পারবে না সেগুলি নোট ডাউন করো যেগুলি পারবে সেগুলি তোমার কান দেওয়ার দরকার নেই অরণ্যের অধিকার ইয়াস অরণ্যের অধিকার লিখেছেন মহাসত্তা দেবী গুপি গাইন বাঘা বাগাইন এটা সবাই জানো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অগ্নি বিনা অগ্নি ঝিঙে ফুল অগ্নি অগ্নিবীণা ঝিঙে ফুল লিখেছেন কে ইয়াস কাজী নজরুল ইসলাম দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা নাচের পুতুল নাচের ইতি কথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় টেনিদার টেনিদার অভিযান টেনিদার অভিযান লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাপৃথিবী মহাপৃথিবী লিখেছেন জীবানন্দ দাস বাঞ্ছারামের বাগান ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রেখেছে বাঞ্ছারামের বাগান কে লিখেছেন মনোজ মিত্র আশা করবো যে কথাগুলো আমি বললাম সেগুলো তুমি নোট ডাউন করেছ চলে এসো তোমাকে জানাই এবার আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তোমাকে স্বাগতম তুমি চলে আসতে পারো নদিয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। ইয়েস এখানে ছেলে এবং মেয়েদের থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে তো আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের কী হয়েছে তুমি এখানে ভর্তির সময় মাত্র তোমাকে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এর পরবর্তীকালে তোমাকে বিভিন্ন জায়গায় থাকতে দেওয়া হবে আমাদের এখানে একটা ঘরে একজন একটা ঘরে দুজন বা একটা ঘরে চারজন থাকার সুব্যবস্থাপনা আছে আমাদের এখানে চৌকির ব্যবস্থা আছে এবং প্রতিদিন দুটি করে ক্লাস হচ্ছে রান মাস্টার আমাদের এক্সারিম্যান রান করান প্রতিনিয়ত তিনি রান করাচ্ছেন তিনবেলা খেতে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট আকারে টার্গেট নিয়ে পাওয়ানো হচ্ছে আমাদের আইসিসিডির জন্য স্পেশাল ব্যাচ শুরু হয়েছে বাইশ তারিখ থেকে শুরু হবে বাইশ তারিখ থেকে তো সেই ব্যাচে অংশগ্রহণ করতে এখনই যোগাযোগ করো যারা ইডাব্লিউএস আসো বা এই বছরে রানে বা চেস্টে ফেল করেছো তাদের জন্য সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অ্যাডমিশন চার্জে এই অফারটি বেশি দিন থাকবে না তাই দেরি না করে এখানে চলে এসো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত ইয়াস নদিয়ার করিমপুর অবস্থিত করিমপুরে এসে আমাদেরকে ফোন করতে পারো এই নম্বরে একেবারে এই নম্বরটি দেখতে পাচ্ছ তোমরা এই নম্বরটি তে ফোন করতে পারো চলো আমরা আরও কতগুলি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন ভারতের সংবিধান অনুসারে ভারতের সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারত ক্ষমতার প্রথম প্রধান ব্যক্তি ইয়াস প্রথম প্রধান ব্যক্তি ভারতের সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে যে রাষ্ট্রপতি দ্বিতীয় পার্সন হচ্ছে উপরাষ্ট্রপতি তাই ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক এবং পঁয়ত্রিশ বছর বয়স্ক এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হয় ঠিক আছে না এই জন্য যদি ভারতের কোনো রাষ্ট্রপতি যখন পদত্যাগ করতে চাইবে তাহলে অটোমেটিক্যালি উপরাষ্ট্রপতি যে পার্সনটা সেটি ভীষণ ইম্পর্টেন্ট প্রথম প্রধান ব্যক্তি হয়ে যাচ্ছে তো সেই জন্য রাষ্ট্রপতি পদত্যাগপত্র করতে গেলে অবভিয়াসলি উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে আশা করব তুমি আমার এই কথাগুলি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো তোমাদেরকে আমাদের এই ভিডিও সেশনগুলি ছোট্ট ভিডিও সেশনগুলি কেমন লাগছে আমরা চেষ্টা করব প্রতিদিন নির্দিষ্ট সময় এই ধরনের অনেকগুলি ভিডিও ক্লাস দিতে যাতে টপ ফাইভ হান্ড্রেড জি তুমি একেবারে পড়ে ফেলতে পারো যাতে আইসিএস জিডি এবং ডাব্লিউবিতে কমন আসে থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করবে কেমন লাগছে আমাকে জানিও